একুশে বইমেলার আরো খবর জানাতে বাংলা একাডেমি প্রাঙ্গণে আছেন সহকর্মী জুবাইয়া ঝুমা, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঝুমা, ছুটির দিনে আজ বইমেলায় উপস্থিতি ও বেচা বিক্রি কেমন দেখছেন, আর দশম দিনে নতুন কতটি বই প্রকাশ পেয়েছে? গ্রন্থটির মূলক উন্মোচন করবেন শাহিন আহমেদ। একুশে বই মেলার আজকে দশম দিন, এই দশম দিনে মানুষের উপস্থিতি জানান দিচ্ছে যে আসলে একুশে বই মেলাকে নিয়ে বাঙালির ঐতিহ্য, বাঙালির হচ্ছে ইতিহাস কতটা বাঙালি আসলে ধারণ করে। আমাদের এই দশম দিনে মানুষের মেলা প্রাঙ্গণে যে জনসমুদ্রের দেখা মিলছে, এটা আসলে নজিরবিহীন দেখা বললেই চলে। একুশে বই মেলাকে কেন্দ্র করে মানুষের মাঝে যে উচ্ছ্বাস, উন্মাদনা, যেই খুশি রয়েছে, এই খুশিটা আসলে বলা, সত্যি বলা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আমরা দেখতে পাচ্ছি একুশে বই মেলাকে কেন্দ্র করে নজরুল মঞ্চ তৈরি করেছে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদেরকে বিনোদন চিত্র হিসাবে তাদের জন্য তৈরি করেছে সিসি, তাদের জন্য চালু হয়েছে সিসিমপুর। এছাড়াও রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। একুশে বই মেলাতে গতকালকে ছিল 123টি বই, আজকে গতকালকে নতুন 123টি বই এসেছিল, আর আজকে বলাই যাচ্ছে যে এর কোনো ব্যতিক্রম হবে না। এখন পর্যন্ত বইমেলার সার্বিক চিত্র দেখলে বোঝা যাচ্ছে যে বই মেলাকে কেন্দ্র করে আমাদের লেখক, পাঠক সকলের মাঝেই, দর্শনার্থী সকলের মাঝেই রয়েছে বেশ আনন্দ, উচ্ছ্বাস। তাহসিনা, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ বইমেলাকে কেন্দ্র করে সর্বশেষ আপডেট। ঝুমা, আপনাকে ধন্যবাদ।